তো তাহলে আমরা আজকে সেন্টেন্স স্ট্রাকচারের কিছু অ্যাডভান্স গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট একটু দেখব। যেমন ধরেন আমাদের সবার প্রথমে আমরা বলি যে আমাদের এখানে সাবজেক্ট, বিশেষ করে এই যে দেখেন সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে আমরা অনেক সময় সেন্টেন্স তৈরি করে থাকি, সাবজেক্টের পর সরাসরি ইনট্রানজিটিভ ভার্ব করতে পারে। যেমন ধরেন আমাদের একটা সেন্টেন্স আমাদের এখানে দেওয়া আছে, এই সেন্টেন্সটা একটু খেয়াল রাখুন। দ্য নিউলি অ্যাডমিটেড বয় ইন আওয়ার স্কুল ক্যান সুইম। তাহলে আমাকে বলুন তো, আমি আন্ডারলাইন বক্স করে দিচ্ছি, আমাকে বলুন এই যে নিউলি অ্যাডমিটেড বয়, এটা এই যে এটা কি, এটা কি ফ্রেজ নাকি ওয়ার্ড? হ্যালো, আচ্ছা নিউলি অ্যাডমিটেড ওয়ার্ড ফ্রেজ নাকি ওয়ার্ড বলেন আমাকে। স্যার আচ্ছা, আপনি বলছেন, আপনি হচ্ছেন, আমি একটু প্রীতম ভাই থেকে জানতে চাইবো। প্রীতম, আচ্ছা আপনি কি প্রীতম বলছেন আমাদের? আপনি প্রীতম বলতে, সুকান্ত দাস প্রীতম বলছেন? আচ্ছা, তো আমাদের আরজু আছেন, আছেন প্রিয়ন্তি চৌধুরী আছে, সাদি আছে, শুভদে আছে। শুভদে কে আমি প্রশ্ন, শুভদে বলেন আমাদের যে আমি এখানে যে বক্স করেছি দা নিউলি অ্যাডমিটেড বয়, এটা কি ফ্রেজ নাকি ওয়ার্ড? হ্যাঁ, লাউডলি বলেন, আমার মনে হয় একটু কম শোনা যাচ্ছে আপনাদের। ফ্রেজ ফ্রেজ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটা ফ্রেজ। আচ্ছা, এই হচ্ছে নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেন তো, কোন ফ্রেজ? সাবজেক্টের জায়গায় আদিত্য ভাই এই ফ্রেজটা পুরোটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। ওকে, এটাকে আমরা চাইলে আর একটু মানে বড় করে লিখতে পারি, একেবারে এখান থেকে শুরু করে যে স্কুল পর্যন্ত, দা নিউলি অ্যাডমিটেড বয় ইন আওয়ার স্কুল, ঠিক আছে? এখানে যে বয় আছে অ্যাডমিটেড ইন আওয়ার স্কুল নিয়ে আরেকটা ফ্রেজ রয়েছে, ওকে, ইন আওয়ার স্কুল। তো এটা একটা যেহেতু একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তো এটা একটা, এরপর রয়েছে আমাদের ভার্ব, ক্যান সুইম আছে, ক্যান সুইম পুরোটাই হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। আচ্ছা, তাহলে আমাদের ইন্টেনসিটিভ ভার্ব কোনটা? এখানে ইন্টেনসিটিভ ভার্ব কোনটা মানে তো এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, সুইম। সুইম, হ্যাঁ, সুইমটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া, ঠিক আছে? অকর্মক ক্রিয়া মানে আপনার কোনো অবজেক্ট নাই। দেখেন সুইমের পরে এখানে আমাদের আর কি কোনো অবজেক্ট আছে কিনা বলেন তো, সুইমের পরে কি কোনো অবজেক্ট আছে? নাই স্যার, সুইমের পরে কোনো অবজেক্ট নাই, সুতরাং এটা হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন আমরা আরো একটা এক্সাম্পল দেখবো, আমাদের সেকেন্ড যে এক্সাম্পল রয়েছে, মোস্ট অফ দ্য বার্ডস ইন দি ইন দ্য আফ্রিকান রিজিয়ন ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। তাহলে আমাদের এখানে কোনটা বলেন তো, ফ্লাইটা হচ্ছে কি? আমাদের এখানে ফ্লাইটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং এই ফ্লাই এর পরে কিন্তু কোনো অবজেক্ট আছে কিনা নাই বলেন। সবসময় একজন করবে না, আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, আমি আরজুকে প্রশ্ন করছি। আরজু, আরজু বেবি হিজ অ্যাবসেন্ট অ্যাবসেন্ট আছে। আবু বক্তর ভাই বলেন আপনি, আবু বক্তর সিদ্দিক। আচ্ছা, বলার আগে আপনারা অবশ্যই আনমিউট করে বলবেন, তাহলে আমাদের সুবিধা হয়। বক্তর ভাই বলেন, আমাদের এখানে ফ্লাইট পরে অবজেক্ট আছে, আমি একটু পড়ে স্যার, রিপিট প্লিজ। আমার একটু নেট প্রবলেম হচ্ছে, তো ওয়াইফাই একটু আগে আসলো, আমি একটু স্যার ক্লিয়ার হই তারপর একটু বলছি। থ্যাংক ইউ। আমাদের আফ্রিনা, আর যে আফ্রিনা আমাদের আছে, প্রিয়ন্তি, প্রিয়ন্তি বলেন।
আমাদের সাদিয়া আছে, সাদিয়া আপনি বলেন তো এখানে ফ্লাই এর পরে অবজেক্ট আছে কিনা নাই? স্যার এখানে অবজেক্ট নাই। আচ্ছা অবজেক্ট নাই, তাহলে অবজেক্ট নাই যে কিভাবে বুঝলাম একটু বলেন। এখানে কি উড়ে হবে না প্রশ্ন করলে কখনো, তাই আচ্ছা ভেরি গুড। আচ্ছা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলে আমাদের এখানে উত্তর নাই, তার মানে কি বা কাকে? ওকে, এই প্রশ্ন করি আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমাদের অ্যানসার নাই, ঠিক আছে? তো কি বা কাকে ইংরেজি কি বলেন তো কি মানে হচ্ছে হোয়াট, ঠিক আছে? হোয়াট দিয়ে আমরা যখন গুণ দিয়ে প্রশ্ন করব যদি কোনো উত্তর না আসে তাহলে সেখানে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে? ওকে আমরা পরবর্তীতে চলে যাব আমাদের। আচ্ছা এরপরে রয়েছে তাহলে ফ্লাই এর পরে কি আছে? ভেরি হাই ইন দ্য স্কাই, যে ভেরি হাই ইন দ্য স্কাই আছে এটা কি বলুন তো? এটা কি ভেরি ফ্লাই ইন দ্য স্কাই, এই একটা ফ্রেজ আছে, এটা কি ফ্রেজ নাকি অ্যাডভার্ব নাকি অন্য কিছু? হ্যাঁ কেউ রেসপন্স করেন, রেসপন্স কর প্লিজ। আপনারা যদি রেসপন্স না করেন আপনারা শিখতে পারবেন না। একবার প্লিজ স্যার। আচ্ছা ফ্লাই হচ্ছে ভেরি হাই, ভেরি হাই ইন দ্য স্কাই, এটা আমাদের মডিফায়ার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল মডিফায়ার, মানে মনে রাখবেন যে সকল ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না অ্যাডভার্বস বসে সেই ভার্বগুলো সবসময় ইন্টারজেটিভ ভার্বস। ওকে এগুলোকে আমরা আচ্ছা আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন চলে যাবো আমাদের দ্বিতীয় যেটা রয়েছে যে সাবজেক্ট প্লাস ইন্টেনসিটিভ ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্বের পরে সরাসরি আমাদের ডাইরেক্ট অবজেক্ট বসে। আচ্ছা তো এখানে কি আছে বলেন তো, আমাদের ডাইরেক্ট অবজেক্ট কোনটা আছে আমাকে একটু বলেন। দ্য অথরিটি অফ সিটি গ্রুপ হ্যাজ hired some new sophisticated employers, তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে কি has hired, এই has hired কে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে দিয়ে তাহলে আমরা কিন্তু উত্তর পাচ্ছি। উত্তরটা কি মানে আমাদের কিছু নতুন sophisticated employees। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত এই যে এখানে আমাদের some new sophisticated employers আছে এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট। আমরা লাস্ট ক্লাস বলেছিলাম ডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে কি মানে সাম নিউ সাবজেক্টেড এমপ্লয়ি, বস্তুবাচক ব্যক্তিবাচক, ঠিক আছে? আমরা এখন চলে যাব আমাদের যে দ্বিতীয় থার্ড একটা স্ট্রাকচার আছে যে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব বা সেখানে আরো একটা এক্সাম্পল আছে এভরি থিম সং মেড ফর দ্য ওয়ার্ল্ড কাপ কনভেজ। আচ্ছা মেড ফর কিসের জন্য? দ্য ওয়ার্ল্ড কাপ কনভেজ সাম আইল, এটা হচ্ছে আমাদের ভার্ব পরে যে মেড ফর এর পরে যা আছে এগুলোকে বলা হয় মূলত ডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা এখন দেখবো আমরা সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ লিঙ্কিং ভার্ব কোনটা? এখানে এখানে বি আছে, বিটা হচ্ছে আমাকে লিঙ্কিং ভার্ব মানে বি ভার্ব, অর্থাৎ ইজ ইউজার ওয়াজে যা আছে এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি। এই লিঙ্কিং ভার্বের পরে আর সব সময় কি বসে বলেন? নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা 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 আমাকে প্লিজ, আপনারা অনেকে চ্যাট গ্রুপে বলছেন অ্যান্সার গুলো দিচ্ছেন, চ্যাট গ্রুপে অ্যান্সার দিয়ে কোনো লাভ নেই আমি দেখতে পাচ্ছি না, কেমন ওখানে যে এখন স্ক্রিনে আছি চ্যাট গ্রুপে দিয়ে লাভ নেই, আপনারা মুখে রেসপন্স করবেন। বেগ বার্জার পয়েন্টস বাংলাদেশ লিমিটেড ইজ এ ভেরি জেন্টলম্যান, তাহলে ইজ এর পরে আমাদের কি আছে? একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট জেন্টলম্যান যেটা রয়েছে এটা আমার কমপ্লিমেন্ট। আমরা লাস্ট সাল আলোচনা করেছিলাম কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি যে সাবজেক্ট কে যে কমপ্লিট করে তাকে কি বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে এখানে হচ্ছে আমাদের এ ভেরি জেন্টলম্যান হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আচ্ছা এবার আমরা আরেকটা স্ট্রাকচারে যাব, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট, মানে দুইটা অবজেক্টই বলবে। দুইটা অবজেক্ট আপনারা কি বলা হয় বলেন তো? অবজেক্ট ওয়ান, এক হচ্ছে অবজেক্ট ওয়ান কি কি বলেন তো? অবজেক্ট ওয়ান মানে হচ্ছে কাকে, তাই না? অবজেক্ট ওয়ান পাবো, আর অবজেক্ট টু পাবো কি? অবজেক্ট টু কখন পাবো? হোয়াট ডিফ
ঠিক আছে, অথবা হোয়াট, কি বা কাকে, ঠিক আছে, কাকে বা কি, তাহলে অবজেক্ট ওয়ান হচ্ছে হুম আর অবজেক্ট টু হচ্ছে হোয়াট। তো এটাকে আমরা এখানে রাখতে পারি, যেমন ধরেন এই হুম হোয়াট। তাহলে এখানে আমাদের রয়েছে যে লিকুইডিটি ক্রাইসিস ইন দ্য ব্যাংকিং সিস্টেম ইজ ট্রানজিটরি। ট্রানজিটরি বলেন তো, এই যে ট্রানজিটরি শব্দটা আছে এটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এখানে পিসটা হচ্ছে কি আমাদের ভার্ব মানে লিঙ্কিং ভার্ব। আচ্ছা এখন দেখুন, নোয়িং দ্য রেজাল্ট অফ গভর্নমেন্ট, দেখেন এখানে সবগুলো কিন্তু ফ্রেজ আকারে করছে। নোয়িং দ্য রেজাল্ট, কিসের রেজাল্ট? জব রিক্রুটমেন্ট রেজাল্ট, অবভি আমরা জব রিক্রুটমেন্ট টেস্টের কথা বলা হচ্ছে। মানে এটা পুরোটাই কিন্তু একটা ফ্রেজ, অর্থাৎ এইখান থেকে নোয়িং থেকে শুরু করে টেস্ট করতে হবে, আবার পার্ট বাই পার্ট করা যাবে, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা হচ্ছে হিজ প্যারেন্টস, এই ফ্রেজটা দেওয়ার পরে একটা কমার পরে হচ্ছে হিজ প্যারেন্টস বোট রেড কার, মানে আমাদের এখানে ভার্ব বোট আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল। ওকে, এই প্রিন্সিপাল পরে আমাদের কি দেওয়া আছে, দুটো আপডেট দেওয়া আছে, একটা হচ্ছে হিম কার জন্য কিনেছি, ছিল কি কিনেছি, নতুন লাল গাড়ি কিনেছি, এখানে আবার রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু পাশাপাশি আমরা শিখবো অনেক বছর, এটাকে আমরা খুব শুন ওসাস কম নামক একটা শর্ট টেকনিকের মাধ্যমে আমরা শিখতে পারি। এটা গ্রামাটিক্যাল আলোচনা, এটা অনেক সময় আমি প্রায় সময় শিখাই যাদের অ্যাডভান্স গ্রামার ক্লাস করেন তাদেরকে, আমরা এগুলো আলোচনা করি যে কিভাবে অ্যাডজেক্টিভ একটার পর একটা বলছে। ওকে, আমরা এত ডিটেলসে যাব না, আমরা শুধুমাত্র এটাকে স্ট্রাকচারটা দেখার পরে অনুবাদে চলে যাব। আচ্ছা এখন আপনার দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখেন, তাহলে দ্য পিচার থ্রু দ্য ক্যাচ হেরা কার বল, দেখেন এখানে আমাদের থ্রুটা হচ্ছে কি আমাদের ভার্ব কোনটা থ্রু, থ্রুর পরে কি দেওয়া হয়েছে দ্য ক্যাচ, হ্যাঁ ওকে, দ্য ক্যাচ হেরা কার বল, দেখেন এখানে পুরোটা একটা অবজেক্ট আছে। আচ্ছা আবার দেখি, জেনারেল পিপল অফ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মেড হিম চেয়ারম্যান, দেখেন এখানে আমাদের মেড এর পরে ভার্বের পরে কি দেওয়া আছে, দুইটা অবজেক্ট দেওয়া আছে, মেড আছে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান যদি বা অবজেক্ট না, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি আর কি, মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। আচ্ছা এর আগে কিন্তু হিমটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আমরা অনেকগুলো স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্স গুলো তৈরি করতে পারি। আচ্ছা সাবজেক্ট অবজেক্ট ভার্বটা একটু খেয়াল রাখতে হবে, আমরা এখান থেকে একটা মোটামুটি আমরা রুল শিখলাম যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, ঠিক আছে, আমাদের স্ট্রাকচারটা কি সাবজেক্ট এর পরে কি বসে সরাসরি ভার্ব বসতে পারে এবং এরপরে সবসময় অবজেক্ট বসে, সাবজেক্টের মধ্যে আবার অবজেক্ট ওয়ান আছে অবজেক্ট টু আছে, এটা একটা স্ট্রাকচার। দ্বিতীয় একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এর পরে কি বসে ভার্ব বসবে এবং ভার্বের পরে কি বসে কমপ্লিমেন্ট বসতে পারে, কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট মানে কি, যে বিভার্বের পরে, এখানে ভার্ব বলতে বিভার্ব আর কি, বিভার্বের পরে কমপ্লিমেন্ট গুলো বসে। আর একটা স্ট্রাকচার দেখবো আমরা, সাবজেক্ট এর পরে ভার্ব বসে অ্যাকশন ভার্ব, এরপরে সরাসরি মডিফায়ার গুলো বসে, বা আমরা অ্যাডভার্ব বলতে পারি অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব গুলো বসে, এভাবে হতে পারে। আবার আরেকটা স্ট্রাকচার হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ যদি কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ, এভাবে অনেক সময় স্ট্রাকচার হয়। তো আমরা এই স্ট্রাকচার গুলো কিভাবে বসে, যেমন ধরেন আমরা যদি বলি সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ কিভাবে হয়, যেমন আই এম ভেরি ওয়েল অথবা আই এম সিক, আই এম সিক যদি বলি তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে একটা বিভার্ব আর সিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা যদি বলি সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব যদি বলি, যেমন ধরেন শি সিংস ওয়েল, সে ভালোভাবে গান করে, তাহলে সেখানে ওয়েলটা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, আবার আমরা যদি বলি যে আই এম ফাইন অথবা আই এম আ টিচার, এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, আই গেভ হিম আ গিফট, তখন সেগুলো অবজেক্ট, হিমটা হচ্ছে এখানে অবজেক্ট। এভাবে আমরা কিছু বেসিক স্ট্রাকচার দিয়ে অনেক সময় আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো, এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু রেসপন্স করেন। আচ্ছা তো আমরা এখন চলে যাব আমাদের যে আমাদের ডিটারমিনেন্ট, আমরা এগুলো লাস্ট ক্লাসে পড়েছি, ফ্রেজে পড়েছি, ফ্রেজে সব কনভারসেশন করেছি আমরা এখন। আচ্ছা এই কোশ্চেন অ্যানালাইসিসটা আমরা একটু দেখি, আমরা এটা লাস্ট ক্লাসে আলোচনা করতে পারিনি,
এখন আমরা দেখবো যে যেমন ধরেন লুকড অ্যাট ফ্রম দ্য আদার সাইড, এখানে বিশাল একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের মধ্যে আমরা একটু দেখবো আমাদের ফ্রেজ গুলো কি কি আছে। আচ্ছা পার্টিসিপাল ফ্রেজ কি জিনিস বলেন তো? পার্টিসিপাল ফ্রেজ মানে যেমন ধরেন এখানে আমাদের লুক বলা হয়েছে, লুক অ্যাট, লুক অ্যাট ফ্রম সাইড টু ফ্রম দি আদার সাইড, এই যে একটা ফ্রেজ দেওয়া আছে, এই ফ্রেজটা কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে ভার্বটা কি ফর্মে আছে এখন? পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে স্টার্ট হয়েছে, সুতরাং এই ফ্রেজটাকে আমরা বলবো পার্টিসিপল ফ্রেজ। এবং পার্টিসিপল ফ্রেজ সব সময় সর্বদা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, আমরা জানি যে জেরান্ড সব সময় নাউনের কাজ করে আর পার্টিসিপল সব সময় অ্যাডজেক্টিভের কাজ করে। তো এই যে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে লুক অ্যাট ফ্রম দি আদার সাইড, এই সেন্টেন্সটা বা এই সরি এই ফ্রেজটা কি ধরনের ফ্রেজ, তাহলে আমাদের কি বলবো আমরা? এই ফ্রেজটা হচ্ছে সম্পূর্ণরূপে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং সেটা পার্টিসিপাল দিয়ে শুরু হয়েছে, এটার নাম পার্টিসিপাল ফ্রেজ। ওকে, তাহলে এই জন্য আমরা লিখেছি, যেমন আমরা ব্যাখ্যা করে দিয়েছি লুক অ্যাট ফ্রম দি আদার সাইড, বিশাল একটা ফ্রেজ, এবং এটাকে আবার ভাঙা যায় অনেক ভাবে। এইখানে আমরা প্রথমে লুকড আছে, লুকড ভার্বটা একটু খেয়াল রাখবেন, যেমন লুকড হচ্ছে আমাদের এখানে কি হেড অফ দ্য ওয়ার্ড, মানে হেড ওয়ার্ড অফ দ্য ফ্রেজ, আমার এখানে এই মূল ওয়ার্ডটা কি লুকড, লুকটা হচ্ছে আমার মূল শব্দ, তাকে এবার মডিফাই করা হচ্ছে বিভিন্ন রকমের ছোট ছোট প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে বা বিভিন্ন ডিটারমিনার দিয়ে। আচ্ছা যেমন ধরেন এখানে ডিটারমিনার আছে দি এবং আদার, এই দুইটা ডিটারমিনার আমরা পাচ্ছি, সেটা কোথায় আছে? এই যে দেখেন এখানে হচ্ছে দি এবং এখানে হচ্ছে আদার, এই যে দুইটা শব্দ আছে, এই শব্দ দুইটাকে আমরা কি বলি? ডিটারমিনার বলি। ওকে, তারপরে আছে যেমন আমরা যদি বলি ইটস অ্যান এগেইন এ কম্বিনেশন অফ টু ফ্রেজ, আবার এটা অর্থাৎ এই যে প্রথম ফ্রেজটা আবার দুটো কম্বিনেশন আছে, মানে দুইটা ফ্রেজ মিলে তৈরি হয়েছে, একটা হচ্ছে লুকড অ্যাট, এটা পার্টিসিপাল ফ্রেজ, আরেকটি হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ, সেটা কোনটা? প্রেপোজিশন ফ্রেজ হচ্ছে যে ফ্রম দি আদার সাইড, ফ্রম দি আদার সাইড, এটা হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। তাহলে দুটো ফ্রেজ কিন্তু মাঝখানে আমরা যুক্ত হয়েছে, একটা হচ্ছে লুকড অ্যাট এবং একটা হচ্ছে ফ্রম দি আদার সাইড, এই দুটো ফ্রেজ কিন্তু একসাথে যুক্ত হয়ে বিশাল একটা ফ্রেজ আকার ধারণ করেছে, ঠিক আছে? এবং এখানে আমি লিখেছি দেখেন হয়তো লেটার মডিফাই করে ফর্ম আছে, যে ফর্মকে মডিফাই করছে, নাউন ফ্রেজটা একটু খেয়াল রাখেন। এবার আসেন আমাদের পরবর্তীতে যে দ্য সেম সিঙ্গেল পিকচার উই সিন, এই যে ভার পর্যন্ত যতটুকু আছে এখানের মধ্যে আমরা একটু অ্যানালাইসিস করি, দেখেন নাউন ফ্রেজ কোনটা? নাউন ফ্রেজটা হচ্ছে দ্য সেম সিঙ্গেল পিকচার, এটা একটা ফ্রেজ, কমা দিয়ে দিয়েছে। আবার আরো একটা ফ্রেজ আছে দ্য টু হিউম্যান, সরি টু হিউম্যান ফেসেস, এই যে আমরা এখানে আছি টু বি টু হিউম্যান ফেসেস, এটা রয়েছে, এটা হচ্ছে আরেকটা ফ্রেজ। আরো একটা ফ্রেজ আছে দি আদার সাইড, এই আদার সাইড টা আমরা একটা ফ্রেজ দেখতে পাচ্ছি। বার ফ্রেজ কোনটা? বার ফ্রেজ হচ্ছে উইল সিম টু বি, এটা হচ্ছে বার ফ্রেজ, উইল সিম টু বি পর্যন্ত এখানে হচ্ছে পুরো ভার্বের কাজ, এগুলো সবগুলো কিন্তু ভার্ব, দেখেন উইলটাও ভার্ব, এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি বা এবং সিমটাকে আমরা মেইন ভার্ব বলি আর টু বিটাকে টু বি ভার্ব বলি, তিনটা ভার্ব, তিনটা ভার্ব মিলে কিন্তু পুরো একটা ভার্ব ফ্রেজ হয়ে গেল। আচ্ছা এক্ষেত্রে আমরা এটার একটা অর্থ আছে খুব সুন্দর, যেমন ধরেন আমরা পরবর্তী আবার অ্যানালাইসিস করি, এরপরে যেটা রয়েছে যেমন লুকিং, লুকিং অ্যাট ইচ আদার, ঠিক আছে, উইথ ডিপ ইন্টারেস্ট, এই ফ্রেজটাকে আমরা যখন আবার ভাঙবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি লুক অ্যাট দ্য ইচ আদার, এটা একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটার হেডওয়ার্ড কি? হেডওয়ার্ড হচ্ছে লুকিং, লুকিংটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড, প্রথম যেটা থাকবে এটাই হচ্ছে মূলত হেডওয়ার্ড, একে মডিফাই করার জন্য ডান দিকে আমাদের বাকি অংশগুলো বসে। আচ্ছা এরপর হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ কোনগুলো, দেখেন এখানে যে অ্যাট ইচ আদার আছে এবং সবগুলো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, সুতরাং এগুলো এক ধরনের প্রেপোজিশন ফ্রেজ, অ্যাট ইচ আদার মানে একজন আরেকজনের দিকে আর কি ডিপ ইন্টারেস্ট, মানে গভীর আগ্রহ নিয়ে তাকালো আর কি, লুকিং অ্যাট। ওকে, তাহলে এই যে বিশাল একটা ফ্রেজ, তাহলে এখান থেকে আমরা একটু ক্লিয়ার করি, আবার বোঝার চেষ্টা করি, এই যে বিশাল একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা দেখেন অনেকগুলো পার্ট আছে, তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা বিশাল কমা রাগ পর্যন্ত একটা ফ্রেজ দেওয়া আছে, ঠিক আছে, তাহলে কমা রাগ পর্যন্ত বিশাল একটা ফ্রেজ, তারপরে দা সেম থেকে শুরু করে আমাদের ভার পর্যন্ত আরো একটা ফ্রেজ, এরপরে টু হিউম্যান ফেসেস বিশাল একটা ফ্রেজ আছে, এবং আর একটা হচ্ছে লুকিং অ্যাট ইচ আদার উইথ ডিপ ইন্টারেস্ট, আরো একটা ফ্রেজ আছে, এবং প্রত্যেকটা ফ্রেজ কিন্তু আবার ভেতরে আর একটা মানে দুইটা দুইটা ফ্রেজ মিলে তৈরি হয়েছে। তাহলে দেখেন এভাবে ফ্রেজ ক্লজ গুলো যখন আমরা ব্যবহার করি থাকি সেন্টেন্সের মধ্যে, আমাদের সেন্টেন্সটা খুব কমপ্লেক্স হয়ে যায়, খুব জটিল হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, আমি কি কথা বলে যাচ্ছি, আমাদের রেসপন্স ক্লিয়ার করছেন না? সবাই কি বুঝতে পারছেন? ইয়েস এন্ড নো বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তাহলে এই এটা আমরা এগিয়ে যাই একটু। ওকে, এখন আমরা কাইন্ডস অফ ফ্রেজ যেগুলো আমরা দেখেছি, আমরা কাইন্ডস অফ ফ্রেজ যেহেতু গত ক্লাসে পড়েছি, আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা না করি,
আমাদের নেক্সট আলোচনার বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা আপনাদের কে হোম টাস্ক দিয়েছিলেন বলেন, কে কে হোম টাস্ক করেছেন? একদম খুবই লয়াল, একদম সত্য কথা বলবেন, কারা কারা হোম টাস্ক করেছেন আর কারা কারা করেন নাই। আমি চারটা কোর্স করেছি, চারটা কোর্সে বসে আছি, মানে 25টাই 25টা করেছেন কে? আমি আমাকে শুধুমাত্র শুভদে পাঠিয়েছেন মনে হয় প্রায় সবগুলো, বাকিদের অবস্থা কি বলেন? ডিটারমিনেন্টস নিয়ে একটু কথা বলি, ডিটারমিনেন্টস নিয়ে একটু কথা বলি তাহলে। ডিটারমিনেন্টস উইথ নাউন, নাউন মানে কি? নাউনের সাথে আমরা যে ডিটারমিনেন্ট গুলো ব্যবহার করে থাকি সেটার একটা লিস্ট আমি আপনাদের এখানে দিয়েছি, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন বোঝার জন্য, কারো যদি প্রয়োজন হয় আর কি। তো এখানে কাউন্টেবল নাউন উপরে আমি কতগুলো অপশন রেখেছি এবং অপশন গুলোকে আমরা এখন অ্যানালাইসিস করব। এখন উপরে দিয়েছি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন রাইট, প্রথম একটা বিশাল একটা কলাম। সেকেন্ড কলাম হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের কাউন্টেবল নাউনের মধ্যে যে আমাদের যে ডিটারমিনেন্ট গুলো বসে এগুলোকে আমরা এখানে রেখেছি, আর আনকাউন্টেবল এর সাথে এগুলো এবং কাউন্টেবল এর সাথে এগুলো। ওকে, তো আমরা এখন প্রত্যেকটা জিনিসকে একটু জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আসুন কিউ, কিউ দিয়ে আমরা কথা বলি। যে কিউ, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে সামান্য কিছু, যখন কোনো কাউন্টেবল নাউনের আগে আমরা কিউ শব্দটা বসাতে পারি, যেমন কিউ পিপল, হ্যাঁ, আর কিউ ম্যান হতে পারে, আর কিউ পিপল হতে পারে, বা কিউ পিপল হতে পারে। তাহলে পিপল যেহেতু গণনা যায়, সুতরাং এটা কাউন্টেবল নাউন, সুতরাং তার আগে কি বসবে? কিউ, এ কিউ অথবা দা কিউ বসবে। আর আনকাউন্টেবল নাউনের আগে কি বসবে? লিটল, আ লিটল এবং দা লিটল। যেমন ধরুন একটা আনকাউন্টেবল নাউন বলতে পারেন, যেমন মানি, তো মানির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? লিটল মানি, আ লিটল মানি অথবা দা লিটল মানি। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে সামান্য, আ লিটল মানি কি? সামান্য। এখানে একটু ব্যতিক্রম আছে, যেমন আমরা যখন এ লিটল বলবো তখন হবে একেবারে সামান্য কিছু টাকা, আর যখন একেবারে লিটল মানি বলবো তখন এটার অর্থ হয়ে যাবে একেবারে নাই বললেই চলে, মানে কোনো টাকাই নাই। তো আমরা যখন বলি যে আই হ্যাভ লিটল মানি, এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ হবে যে আমার টাকা নাই বললেই চলে, কোনো টাকাই নাই। ঠিক আছে, আর আমার যদি সামান্য পরিমাণ টাকা থাকে তো সেক্ষেত্রে আমরা কি বলবো? আ লিটল মানি বলবো, আই হ্যাভ আ লিটল মানি। ঠিক আছে, আর আমরা নির্দিষ্ট করে যখন বলবো আমার নির্দিষ্ট পরিমাণে টাকা আছে তখন সেটা দা লিটল মানি হয়ে যাবে। সেম ক্ষেত্রে যে ফিউর ক্ষেত্রে সেই জিনিস, যখন আমি বলবো যেমন ধরেন দেয়ার আর ফিউ পিপল ইন দিস এরিয়া, ওকে, অর্থাৎ এই জায়গায় মানে অনেক লোকজন নাই বললেই চলে, ধরুন আজকে অনেক ফাঁকা ছিল, আমি দেখেছি আজকে দোকানপাট সবকিছু বন্ধ ছিল, যেহেতু করোনা অনেক বেড়ে গেছে সুতরাং মানুষ এখন অনেকটাই গৃহবন্দী আর কি। তো কিউ মানে একেবারে নাই বললেই চলে, আর আ কিউ মানে সামান্য কিছু লোক, হ্যাঁ, মানে অল্প কতজন, অল্প কিছু জন আর কি, বুঝাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু এদিকে দেখবো, আমাদের এখানে লট অফ আছে, লট অফ কিন্তু দুইটার ক্ষেত্রে বসে, দেখেন কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রে আমরা লট অফ বসাতে পারি। তাহলে এই লট অফ পিপলও হতে পারে, আবার এই লট অফ মানিও হতে পারে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ক্ষেত্রে বসাতে পারে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যালো, বলছিলাম স্যার লিটল আর এ লিটল দুটো কি সমান একই রকম বুঝাচ্ছে না? লিটল আর কি বুঝি নাই, লিটল আর এ লিটল দুটো তো একই রকম বুঝাচ্ছে তাই না? আচ্ছা, মানে ফিউ রিভিউ আচ্ছা, আমি আমার মনে হয় আমরা চালিয়ে যাই, একটু কম শুনছি। আচ্ছা, মেনি 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 এবং মাছেরটা আপনারা জানেন খুব সহজ, মেনি বসে কাউন্টেবলের সাথে আর আনকাউন্টের সাথে মাছ বসে, যেমন ধরেন মেনি পিপল অথবা মাছ মাছ ওয়াটা এভাবে বসে আর। তো নাম্বার অফ, আচ্ছা কাউন্টেবলের ক্ষেত্রে নাম্বার অফ আর অ্যামাউন্ট অফ বসে, আনকাউন্টেবল
সেভারাল অ্যানাদার এইগুলো সবগুলো কিন্তু কাউন্টেবল, এই বোথ মানে এগুলো সবসময় কাউন্টেবলের সাথে বলবে সেভারাল অ্যানাদার বোথ, ঠিক আছে? এগুলো আনকাউন্টেবলের ফর্ম নাই। ওকে, এবার আসেন এই অ্যান্ড দি আর্টিকেল গুলো বসে কোথায়, এগুলো কাউন্টেবলের সাথে বসতে পারে, আর বিটা বসে কাউন্টেবলের সাথে। যেমন আই হ্যাভ বুক, তখন এটা কাউন্টেবল হয়, কারণ বুকটা কাউন্টেবল নাউন, সেজন্য আমরা আবুক বলতে পারি, অ্যান অ্যাপল বলতে পারি, দ্য বুকস বলতে পারি। আচ্ছা, অল অফ দা আছে অল অফ দার ক্ষেত্রে, এবং এটা দুই ক্ষেত্রে বসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। অল অফ দা মানিও বলতে পারি, অথবা অল অফ দা পিপল বলতে পারি, ঠিক আছে? আরেকটি আরেকটি বিষয় হচ্ছে আমাদের এখানে সাম অফ দা আছে, সাম অফ দা দুইটা ক্ষেত্রে বসে, সাম অফ দা সাম অফ। আচ্ছা, এই গ্রেট ডিল অফ বসে মূলত দুইটা ক্ষেত্রে বসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, অলমোস্ট অল বসে, দুইটা ক্ষেত্রে সেম বসাতে পারি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আচ্ছা, এই বর্ষে কোথায় কাউন্টেবল, আর এনি বর্ষে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এখানে দিস দ্যাট দিস দোজ এগুলো হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বলতে পারি, এগুলো সব সময় আমাদের কাউন্টেবলের ক্ষেত্রে বসে, আর দ্যাট এবং দিস বসে আনকাউন্টেবল ক্ষেত্রে। তো এই চারটা প্লিজ আমি সবাইকে বলবো যে আপনারা এই টোটাল এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য, যাতে পরবর্তী স্টাডি করেন। এগুলো আসলে গ্রামাটিক্যাল আলোচনা, অনেক জটিল মনে হতে পারে প্রথমে, যারা একেবারে বেসিক বা একেবারে নিউ তাদের জন্য হয়তো একটু জটিল লাগতে পারে। আমি চাচ্ছি না আসলে জটিল বিষয় নিয়ে কথা বলার জন্য, তো যেহেতু আমরা একদম বেসিক ক্লাস করছি এখন। আচ্ছা, যদি এটা যদি বুঝে থাকেন আমাকে বলেন, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হ্যালো, আমাদের কাছে স্যার, আচ্ছা আপনারা রেসপন্স করে আবার অফ করে দেবেন, আনমিউট করে মিউট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে সলিউশন ক্লাস, আজকের যে আলোচনা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের প্রথম যে সেন্টেন্সটা ছিল আমরা আমাদের এক্সারসাইজে দিয়েছি, যেমন আমি প্রতিদিন সকালে বাড়িতে বাবার সাথে একটি কাজ করি, তাহলে এই কাজ করাটাকে আমরা আপনারা কিভাবে করেছেন বলেন। অনেকেই আমার সাথে আমি দেখেছি বাচ্চাদের বাচ্চাদের অবস্থান বলেন, আমি প্রশ্ন করছি এক একজনকে আমাকে উত্তর দেবেন। আবু বাবা সিদ্দিক ভাই আপনি বলেন, আমি প্রতিদিন সকালে বাড়িতে বাবার সাথে একটি কাজ করি, এই সেন্টেন্সটাকে আমরা অ্যানালাইসিস কিভাবে করব? জি স্যার, এই এই সেন্টেন্সটা তো এখানে প্রথমে এখানে ভার্ব নির্ণয় করব, ভার্বটা হচ্ছে কাজ করি। ইয়েস, তারপর এরপরে যদি কে কে কাজ করে তাহলে হবে আমি, আমি তো হচ্ছে সাবজেক্ট বলেন, এরপরে আমি তো হচ্ছে সাবজেক্ট এস, এরপরে কখন কাজ করে প্রতিদিন সকালে এটা হচ্ছে টাইম টি, এরপরে কোথায় কাজ করে এটা হবে হচ্ছে প্লেস বাড়িতে, বাড়িতে এটা হবে পি, কার সাথে কাজ করে এটা হবে হচ্ছে এম টু। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ধন্যবাদ। তো আবু বকর ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন দেখবো যে প্রত্যেকটা জিনিস আছে এখানে, আমি একটি বিষয় আছে, একটিকে কি বলা হয়, ডিটারমিনার বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডিটারমিনার, হচ্ছে একটি কাজ। একটি কাজ ইংরেজি কি, একটি কাজ, একটি কাজ ইংরেজি কি বলেন? ইজ এ ওয়ার্ক, এই এখানে একজন জব, এ ওয়ার্ক, এখানে একজন বলছেন এ ওয়ার্ক বলছেন, ঠিক আছে? এটা ভুল, বুঝছেন? এটা কখনো বলা যাবে না। কেন বলা যাবে না? ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন আগে একটু আগে আমরা ডিটারমিনেট করেছি এ বা এন বসানো যায় না, ঠিক আছে? এই ওয়ার্ক কাউন্টেবল নাউন কি হবে, জব হবে, জব অথবা জবস, এগুলো প্লুরাল করা যায়। বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে ভালো, আমরা তাহলে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছেন কিনা বলেন, তাহলে ওয়ার্ক আর জবের মধ্যে পার্থক্য কি? একটা সে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন, তাহলে একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল, সুতরাং আমরা এই ওয়ার্ড বলতে পারবো না। ওকে, কি বলবো তাহলে, এ জব বলবো, যেহেতু একটি জব একটি কাজের কথা বলা হয়েছে, এ জব বলবো, অথবা আমরা করতে পারি এ টাস্ক বলতে পারি, ঠিক আছে? আমরা এ টাস্ক বলতে পারি, ঠিক আছে? টাস্ক মানে হচ্ছে একটি কাজ। আচ্ছা, তো আসেন, এই টাস্ক মানে একটি কাজ। এবার আসেন, আমি তো জানি প্রতিদিন সকালে মানে কি, প্রতিদিন সকালে ইংরেজি কি, বিকালবেলা হলে কি হবে, এভরি ইভিনিং হবে, আফটারনুন হবে,
ইভিনিং হবে। আর্লি মর্নিং হলে যেমন খুব প্রতিদিন খুব সকালে, তখন কি বলবো আমরা? আর্লি ইন দা মর্নিং। আর্লি ইন দা মর্নিং, আচ্ছা দা মর্নিং হবে। হ্যাঁ আর্লি ইন দা মর্নিং বলতে পারি, খুব সকালবেলা। ঠিক আছে আর্লি ইন দা মর্নিং। এখানে যেহেতু বলছে প্রতিদিন সকালে, প্রতিদিন, তাহলে প্রতিদিন ইংরেজি হচ্ছে আমরা এভরি। ঠিক আছে আমরা এভরি যেতে দিই। তাহলে আমরা পুরোটা যদি আমি এখন কিভাবে বলেন এটা আমাদের একটা খুব সুন্দর এই সেন্টেন্সটা একটু ধরে রাখবেন। এটা একটা ফর্ম, আমরা এখন এভরি মর্নিং টা অনেক সময় আমরা প্রথমে শুরুতে নিয়ে আসতে পারি, মানে সেন্টেন্সের শুরুতে রাখতে পারি। ওকে আমরা এভাবে বলতে পারি, এটাকে আমরা এভাবে বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার একটা ফর্ম। আর আমাদের দুই নাম্বার যেটা আমরা আরেক রকমে করতে পারি, সেভাবে করতে পারি। এভরি মর্নিং টা যেহেতু এখানে আমাদের এটা টাইম বোঝাচ্ছে, সুতরাং টাইমকে আমরা চাইলে সেন্টেন্সের শুরুতে রাখতে পারি, আবার শেষেও রাখতে পারি। তাহলে আই ডু এ জব, তাহলে কি এভরি মর্নিং এর পরে কিছু কোনো কমা দেওয়া যায় চাইলে স্যার? মানে এরকম এভরি মর্নিং, হ্যাঁ দিতে পারবেন, সমস্যা নেই। কমা দিতে দেওয়া যায় না আমাদের সমস্যা। এভরি মর্নিং আই ডু এ জব উইথ মাই ফাদার এট হোম, বাড়ি। এখানে বুঝতে পেরেছেন কিনা বলেন, তাহলে আমরা নেক্সট সেন্টেন্স চলে যাই। জি স্যার, এটাকে আমরা রাখলাম এখানে, তারপর আমরা এখন নেক্সট সেন্টেন্স চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা ছিল, সেই প্রতি বছর শীতকালে পড়েন পড়েন কি লিখছি পড়েন। ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানে ঢাকা থেকে কোথায় যায়? আচ্ছা, সেই প্রতি বছর শীতকালে ব্যবসার উদ্দেশ্যে বাংলা বিমানে ঢাকা থেকে। এখন এই যে বাক্যটা এখানে আমি আপনাকে বলবো, আমাদের লাস্ট ক্লাসে বলছেন কে আবু বকর ভাই বলছেন, এখন বলবেন আমাদের রাশেদ রিপন। আমি আর একটু দেখতে পাচ্ছি রাশেদ রিপন, আপনি একটু বলেন আমাদের এই সেন্টেন্সটাকে আমরা অ্যানালাইসিস করব কিভাবে। জি বলেন। হ্যালো, এই সেন্টেন্সের আমাকে কি করতে হবে? প্রথমে কি বের করব? ভার, ভার কোথায়? প্রথমে ভারটা বের করব। এটা কোথায় আছে? কোথায় যায়? হ্যাঁ হ্যাঁ, কোথায়? কোথায় ইংরেজি কি বলেন? কেসে সে কোথায় ইংরেজি? কোথায় ইংরেজি? হয়ার, হয়ার, হয়ার। তারপরে বলেন সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কোথায় বাংলার বিমান? তারপর কিসের জন্য যায় বলেন? ফর বিজনেস পারপাস, ফর বিজনেস, ফর বিজনেস পারপাস, ফর বিজনেস বলতে। ঠিক আছে, আচ্ছা। এভরি এভরি উইন্টার, এভরি উইন্টার কি ইন এভরি উইন্টার কব দিতে পারি আমরা? ইন অর্ডার টু ডু বিজনেস করতে পারি। জি, আর কখন? এবার টাইমটা কখন? প্রতি বছর শীতকালে, তাই না? প্রতি শীতকালে এভরি উইন্টার। তাহলে আপনাকে প্রশ্ন চিহ্ন দিতে হবে। ওকে,
তাহলে এইভাবে আমরা আমাদের সেন্টেন্সটাকে অনুসার করতে পারি সেন্টেন্সটাকে দেখেন আমরা কোনটা দিব আমরা আচ্ছা ফর বিজনেসটাকে দেখি স্যার এভরি হ্যাঁ বলেন এবার আমি সবাইকে আনমিউট করে দিয়েছি আপনারা আনমিউট করে কথা বলেন একজন স্যার এভরি সকল আমি বলি স্যার হোয়ার ডাজ হি গো ঢাকা টু বাংলাদেশ বিমান ফর বিজনেস এভরি উইন্টার হ্যাঁ হ্যাঁ বলেন কি জানতে চাচ্ছেন আসলে প্রতি বছর বোঝাচ্ছে এভরি উইন্টার মানে কি প্রত্যেক বছর বছর উইন্টার তো একবারই আসে যেমন প্রতিবার সকালে বা প্রতিদিন সকালে সেক্ষেত্রে আমরা বলি এভরি মর্নিং আর শীতের ঋতুর ক্ষেত্রে বলবে এভরি উইন্টার বা এভরি রেইনি সিজন এভাবে থ্যাংক ইউ স্যার ওকে তাহলে আমাদের মোটামুটি আমরা সেকেন্ড বাক্যটাকে আমরা ট্রান্সলেট করেছি আচ্ছা আপনাদের এটা উত্তর কিন্তু আপনারা যে শুদ্ধ লিখেছেন না ওখানে তিনটা অপশন বলেছিলাম একটা বেঙ্গলি ইংলিশ আর একটা হচ্ছে কারেকশন যাদের ভুল হয়েছে তারা কারেকশনের জায়গায় সঠিক প্রশ্ন উত্তরটা লিখে ফেলবেন সাথে সাথে ওকে তো আমরা এখন তাহলে চলে যাই এটাতে পরবর্তী যে প্রশ্নটা ছিল এটা কি ছিল আমাদের পরবর্তী প্রশ্ন ছিল তুমি প্রতি রাতে শোবার সময় কেন এক গ্লাস গরম দুধ পান করো আচ্ছা এটা কে বলবেন এটা আমাকে এখন একটু সাবিয়া বলবেন সাবিয়া একটু অ্যানালাইসিস করেন হ্যালো আচ্ছা সাদিয়া তাহলে আমরা এখন দেখব আমাদের শুভদেব শুভদেব বলেন শুভদেব স্যার স্যার এখানে হ্যালো হ্যাঁ শুনছি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি তো বলেন স্যার এখানে প্রথমে সাবজেক্ট ইউ আর বার পছন্দ স্যার পান করা ড্রিঙ্ক তারপর হবে স্যার এখানে এক গ্লাস হ্যাঁ গরম দুধ আচ্ছা এক গ্লাস অফ হট মিল্ক কখন প্রতি রাতে সময় ঠিক আছে আমরা কেন ইংরেজি হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে কি কেন এরপর হবে স্যার ডু ইউ হোয়াট ডু ইউ ড্রিঙ্ক ড্রিঙ্ক আমরা ড্রিঙ্ক বলতে পারি গ্লাস অফ ড্রিঙ্ক বলতে পারি ওয়াই ডু ইউ গ্লাস অফ ওয়ার্ম হট মিল্ক ওয়ার্ম স্যার এখানে হট লেখা যাবে না লিখতে পারবেন না হটটা আসলে কারণ হট তো মানে অনেক গরম মিনি আমরা তো উষ্ণ উষ্ণ কখন খাই বলো তো এক রাতে না প্রতি রাতে এভরি নাইট স্লিপিং টাইম বেড টাইম আচ্ছা আমরা কি বলবো যেহেতু স্মার্ট কি বলবো ঠিক আছে এটা প্রশ্ন মতো এটা একটা কোয়েশ্চন Why do you drink অথবা take a glass of milk? বুঝতে পেরেছেন কি ক্লিয়ার হচ্ছে কিনা বলেন স্যার বেড টাইমটা তো বুঝি নাই স্যার কথাটা স্যার কি বেড টাইম মানে হচ্ছে আপনার ঘুমানোর সময় আর কি টাইম টাইম হয়ে গেছে অর্থাৎ ঘুমানোর সময় বলেছে আর ঘুমানোর সময় আছে স্যার এখানে কি স্লিপিং টাইম বলা যাবে
স্লিপিং টাইম আর দিতে পারেন, তবে স্লিপিং টাইমটা আসলে বেড টাইমের সাথে মানাচ্ছে না, মানে স্লিপ বলতে তো বিশাল একটা সময় আমরা ঘুমাই, কিন্তু বেড টাইম বলতে যখন আপনি বেডে যান, বিশেষ করে ওয়াইনিং গো টু বেড, তখন ওই সংক্ষিপ্ত সময়টা বোঝাচ্ছে, এই জন্য আমরা অ্যাট ইউজ করেছি, অ্যাট বলতে সবসময় ছোট সময় রাখি। হ্যাঁ ওকে বুঝতে পেরেছেন। যেমন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেমন ইন দা মর্নিং কিন্তু একটা মোটামুটি সময়, বড় একটা সময়, কিন্তু আমরা যখন নুন বলি, নুনটা কিন্তু সংক্ষিপ্ত সময়, এই জন্য অ্যাট নুন হয়ে যায়, আবার অ্যাট ডন হয়ে যায়। তাহলে লিখেছি এই তিনটা হচ্ছে কি সংক্ষিপ্ত সময় করার সময়, অনেক ঘন্টার সময়, ঠিক আছে। আবার যখন একটা টাইম বললেন আপনি অ্যাট 6 PM বা 7 AM, ঠিক আছে, এটা একটা সংক্ষিপ্ত সময়, আমরা কি 7 AM টাইম দুই রকম থাকলে সংক্ষিপ্ত সময়টা আগে পড়বে আর বড় সময়টা পরে চলে যাবে। ওকে দিতে পারি, আচ্ছা যাই হোক, আমরা বুঝতে পেরেছেন। সেন্টেন্সটা কি ছিল, তার বোন, এখানে তার বোনটা কি সাবজেক্ট? আমি দ্রুত আপনাদেরকে জাস্ট বলে যাচ্ছি, আপনারা একটু আমাকে রেসপন্স করবেন, তাহলে আমি ডাইরেক্ট আর না মানে বক্স না করে ডাইরেক্ট উত্তরটা বলছি। With egg, bread and banana. Question mark. বিভিন্ন রকমের তাড়াতাড়ি বলেন, প্রতিদিন কলেজে পড়া
কিভাবে এখানে আমরা ঘুম থেকে ওঠা হ্যাঁ ঘুম থেকে ওঠা ওয়েক আপ সাবজেক্ট কি সাবজেক্ট কি বলেন সে জি স্যার হি at 5 কখন সকাল বেলা তাই না in the this in the in the morning আচ্ছা আমি একটু আগে বলেছিলাম সকাল সময় হলে at 5 বড় সময় হলে in the morning এটা at 5 in the morning আপনি কেন বলেন কি উদ্দেশ্যে to preparation of prepare অথবা make বলতে পারেন ঠিক আছে prepare অথবা make কিভাবে কি পড়ার কা কলেজে পড়া তাই না কলেজে পড়া ইংলিশ কি কলেজ লেসন কলেজ কি আপনি কলেজ লেসন এভরিডে মাস্টারি করার জন্য এভরিডে এখানে আমরা কি কলেজ লেসনও বলতে পারি মানে প্রিপেয়ার ইজ ইজ মানে ইজ কলেজ লেসন এভরিডে আচ্ছা এখানে ক্লিয়ার কি না প্রশ্ন করতে দেখ আমরা up for the get up and find the morning to prepare or to make what for some reason the location ये का था अगला हमारे अच्छा मतलब पांच नंबर अच्छा এখন আমরা চলে যাব পরবর্তী 6 নম্বর আর 6 নম্বর এটা দেখো এটা কি হবে বলেন দ্রুত সরাসরি কথা বললে হবে আপনাকে স্যার আমরা কি স্টার্ট দা মানে এটা বলা যায় মানে স্টার্ট দা ওয়ার্ক মর্নিং আমাদের
পরবর্তী সেমিস্টার কে ছিল বলে শিক্ষকের কথা সুস্পষ্ট ভাবে শোনার জন্য সেই ক্লাসে পৌঁছায় দেখে আমাদের ঠিক আছে নাকি সাবজেক্ট সে বার বসে in the down the classroom in the class in the class the classroom ha in the classroom or to listen to his teacher ha to listen teacher se jata hai shikshak ka kotha clearly first one clearly na তার শিক্ষকের কথা শোনা শোনা ইংরেজিতে আর এখানে টু কেন বসছে কারণ টু বসছে আমরা এই মেইন ভার্ব এখানে মেইন হচ্ছে সিট তাহলে মেইন ভার্ব ছাড়া বাকি যত ভার্ব থাকবে সব ভার্বের সাথে আমরা টু করতে দাও তো আইএনডি করতে দাও মানে ইনফিনিটিভ হ্যাঁ ইনফিনিটিভ অথবা জেরান্ডার কি তো ওটা গ্রামাটিক্যাল আলোচনা সেটা কেন কখন কি বসাবো না ওটা গ্রামারের আলোচনা তো আবার তো জেনারেলি কি ইনফিনিটিভ বলে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস কম ওকে এটা হচ্ছে এই টু প্রথম টুটা হচ্ছে ইনফিনিটিভ টু আর পরের টুটা হচ্ছে প্রেপোজিশনাল ঠিক আছে দুটা কিন্তু আলাদা আলাদা দেখতে একই জি ফাংশনালি মানে ফাংশনের দিক থেকে সেটা ভিন্ন ভিন্ন আছে ওকে যাক এগুলো হচ্ছে অনেক সূক্ষ্ম ব্যাপারগুলো এগুলো হয়তো অনেকে বুঝবেন না তাই আমরা এগুলো সময় দিচ্ছি না আমরা পরবর্তী সেমিস্টারে তাহলে নেক্সট আমাদের ঠিক আছে রাই দেখতে পারেন তো দান করে হচ্ছে ভার্ব সাবজেক্ট হচ্ছে সে আচ্ছা এখানে দান করাটা হচ্ছে ডোনেট না ডোনেট মানে কি দান করা জি ডোনেট তারপরে বলেন আস্তে আস্তে বলেন কি দান যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ডাজ হি ডাজ হি ডোনেট কি দান ডোনেট টাকা বলেন কত টাকা দান জাকাত 1000 না 1000 টাকা হ্যাঁ 1000 আচ্ছা টাকা কখনো টাকাজ হবে না মনে রাখবেন ঠিক আছে আমরা 1000 ডলার টাকা টাকাজ বলা যায় না ঠিক আছে টাকা দিব সব সময় তো ডাজ হি ডোনেট 1000 টাকা কোথায় দান করে বলেন কোথায় জাকাত ফান্ডে তাই না তহবিলে জাকাত ফান্ড জাকাত ফান্ড ঠিক আছে তাহলে বলেন কখন দেয় ইন দা মান্থ অফ রমাদান এভরি ইয়ার এভরি ইয়ার আমরা ডোনেট ডোনেট মানে হচ্ছে দান করা এটা মনে রাখবেন তো ডাজ হি ডোনেট হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছেন দ্য মান্থ অফ রমাদান ওকে আমরা 9 নম্বরে চলে যাব পরবর্তী আমাদের 9 নম্বর যাদের ভাইটি ভুল হয়েছে তারা লিখে নেবেন কারেক্ট আনসারটা এবার আমরা দেখব আমাদের 9 নম্বর 9 নম্বরটা একটু বড় সরো আছে আমি বারবার বলছি আফ্রিনাকে বলার জন্য উনি একেবারে সাইলেন্ট লিংকন বিনি আছেন রাশেদ রিপন
পিয়ন দি আছে আপনি কি রেসপন্স করবেন প্লিজ তার বড় ভাই প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসে উঠতে মোটর বাস স্টপেজে দাঁড়ায় আচ্ছা তাহলে আমাদের এখানে সাবজেক্ট দাঁড়ায় দাঁড়ায় গেছে ভার তাই না এটা কি ভার দেখে তাহলে দাঁড়ায় গেছে স্ট্যান্ড এসটিএন তার তার বড় ভাই সাবজেক্ট তাহলে কি হয়ে গেল ইজ এল্ডার ব্রাদার না বড় ভাই কিছু কি ইজ বিগ ব্রাদার বিগ ব্রাদার বড়া যাবে না বিগ ব্রাদার মানে তো পাড়ার বড় ভাই এল্ডার ব্রাদার প্রশ্ন কি বলে স্যার ইল্ডার ব্রাদার ওল্ডার ব্রাদার স্যার ওল্ডার ব্রাদার মানে হচ্ছে আপনার যখন আপন ভাই হবে না অন্য কাজিন টাজিন হবে বা এলাকার হবে তখন ওল্ডার ব্রাদার হবে আর এল্ডার ব্রাদার বলতে আপনার একদম আপন ভাই যে সিনিয়র তাকে বলা হয় এল্ডার স্যার এখানে স্ট্যান্ডার্ড স্যার স্ট্যান্ডার্ড সমান হবে স্যার আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য ধন্যবাদ বলেন তারপর বলে যান তারপর বলে যান করে যান বাস স্টপ কেন কেন বলেন তো কেন ভাই জন্য যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ঠিক আছে বিশ্ববিদ্যালয়ে গোয়িং টু ভার্সিটি এভরিডে বাসে উঠতে বাসে উঠতে বাসে উঠতে ক্ষেত্রে আমরা বলি টু গেট ইন গেট অন বাস টু গেট অন দা বাস ঠিক আছে কেন বিশ্ববিদ্যালয়ে যেতে তাহলে টু গো যেতে কোথায় যেতে বিশ্ববিদ্যালয়ে টু গো টু ইউনিভার্সিটি হবে ইউনিভার্সিটি এভরিডে বুঝতে পেরেছেন এবার ব্রাদার স্ট্যান্ড সেট এটা কি মানে কি বাসে ওঠা মানে গেট অন আপ গেট ডাউন মানে বাস থেকে নামা ওকে এখানে থেকে ছিল সেট পাওয়ার আমি সর্বদানি আপনাদের সাবজেক্ট হচ্ছে আনা ব্রিং টাকা আনা ব্রিং মানে হোয়াই কেন কেন মানে হোয়াই দা হোয়াই ডু ইউ হোয়াই হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ ব্রিং মানে আচ্ছা ব্রিং ব্রিং আমরা ব্রিং বলতে পারি অথবা ব্রিং মানে এখানে একটা বলতে পারি অনেক টাকা আর বেশি টাকা তাহলে সো মাচ মানে কার কাছ থেকে ফ্রম ইওর ফাদার every month good very good every month আচ্ছা এই প্রশ্নগুলো ব্যাক হবে আশা করি বুঝতে পেরেছেন আমরা তাহলে পরের সেন্টেন্স চলে যাই ওকে আচ্ছা আমরা আমাদের কয়েকজনের সাথে কাছ থেকে পরামর্শ গ্রহণ করি না দ্রুত অ্যান্সার করুন অ্যান্সার করুন নেগেটিভ হ্যাঁ নেগেটিভ তাহলে আমরা ইংলিশ হচ্ছে কি উই উই আমরা উই Does not, we don't take advice. আমরা receive বলতে পারি. আমরা receive advice বলতে পারি. Not receive any advice. বা কোন advice? From our senior. Right. Youngest. না না senior কেন? ওই কনিষ্ঠ মানে youngers. From our juniors. For our juniors. স্যার এখানে গ্রহণ করে accept হবে বলা যাবে না স্যার কি accept সব এগুলো সিনোনিম তো তো দিতে পারবেন না এই কথা বা রিসিভ অথবা accept বা
We do not take any advice from our young birds. Why does she write letter his father? Can every month? Why does why doesn't he write letter? Achha. Write a letter dito hobe jete ekta chithi a letter write a letter kar kache bolen kar kache likhe bar kache to his father write to his father father uchcharon at home at home every month very good ekito acha bat kora shikhte na How does the boy? How does the boy catch fish? Yes, fish. Aisha fish. In the rainy season. Nah, Podda no di tias. In the river of Podda. In the river of Podda. During rainy season. বর্ষা ইংরেজি রেইনি সিজন বলতে পারেন অথবা মনসুন বলতে পারেন আচ্ছা ক্লিয়ার এটা ক্লিয়ার নি এখন নেক্সট কি ছিল পরবর্তী সেন্টেন্সে কি ছিল বলেন গ্রামের তাদের উৎপাদন কি করে এটা কি হবে বলেন দ্রুত বলুন কোথায় হয় আর people of village bola jabe na ha bola jabe ke bola jabe hoya to the villages na bole ta people of village bolte pare tobe amra gram er lok bolte amra villages te beshi use kori eta formal sundor thank you sir acha hoya to the villagers kibhabe tarpor sell mani bikri kora hai na sell patito phosol sell their produce sell kibhabe sell there ha yeah utpadit product back to the village sell their products okay sahaj baat acha ebar amra chole jabo poroborti sentence to প্রতিরাতে তাদের মায়ের কোলে হাসে হাসা ইংরেজি কি বলেন বাংলা ভাষায় কি আছে হাসা আছে
আমরা কি বলবো অনেকটা লাগাবো আমরা অন অন মায়ের কোলে দেয়ার দেয়ার কি দেয়ার মাদার্স ল্যাব দিয়ে দেবো মাদার্স ল্যাব ল্যাব মানে কি কোল ল্যাব মানে কোল ঠিক আছে ল্যাব এভরি নাইট আচ্ছা মাদার্স মানে হচ্ছে এখানে দেখি আচ্ছা মাদার্স মানে ল্যাব মানে মনে রাখবেন যেমন ল্যাপটপ ল্যাপটপ মানে কি এটা কোথা থেকে আসে ল্যাব মানে কোলের মধ্যে রেখে রেখে আমরা ল্যাপটপ বলি অন দ্য মাদার্স ল্যাব ঠিক আছে মাদার্স ল্যাব কখন বলেন তো এভরি নাইট মানে প্রত্যেক রাতে এভরি নাইট ক্লিয়ার এটা আশা করি বুঝতে পেরেছেন তো আমরা তাহলে পরবর্তী বাক্যে চলে যাই তাহলে হোয়াট ইউ চিলড্রেন স্মাইল অন দেয়ার মাদার্স ল্যাব এভরি নাইট আচ্ছা আমরা পরবর্তী সেন্টেন্স আমাদের পরবর্তী আপনারা কি তো আমার বন্ধুদের সাথে কাকে খুবই পছন্দ করা দ্রুত করে ফেলেন বলেন অ্যানসারটা বলেন জাস্ট তোমার বন্ধু মানে কাকে কাকে তাই না তাহলে আমরা কি বলবো হুইচ হোম ডু ইউ তোমার বন্ধুদের মধ্যে কাকে তখন আমরা হুইচ অফ ইউর ফ্রেন্ডস হয়ে যাবে যদি হুইচ অফ ইউর ফ্রেন্ডস Which of your friends do you prefer? Do you like most? You? Like best. Like best. Like best. Both. Do you like most? Athaba, do you prefer both? Athaba, do you prefer? How about you? Odi Kotaro. Mani, Odi Kotaro Kotaro. Baki Vish Odi Kotaro Kotaro. Like best, Chekata, Mani, prefer actor. প্রেফার শব্দটাই সবচেয়ে সুইটেবল হয় কেননা প্রেফার মানে হচ্ছে একাধিক ব্যক্তির মধ্যে আপনি কাকে অধিক পছন্দ করছেন সেটা বোঝানোর জন্য প্রেফার ইউজ করি ওকে সুপার একটা আমরা ইউজ করতে পারি কম্পারেটিভ হ্যাঁ কম্পারেটিভ আছে এটা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী বাক্যে চলে যাই আমাদের পরবর্তী বাক্যটা ছিল মোটামুটি একটা বিশাল বাক্য ভালো আমাদের ভাগটা বুক করা ইংরেজি বুক করা ইংরেজি আচ্ছা বুক করা মানে আপনার গেইন 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 শব্দটি আসলে একটু মানাচ্ছে না তারপর অর্জন করা এনজয় করা মানে বুক করতে এখানে এনজয় দেখা কি এনজয় করা মোস্ট অফ দা পিপল আচ্ছা আমার সাথে কি বলেন সাথে কি মোস্ট অফ দা পিপল ভেরি গুড মোস্ট অফ দা পিপল বেশিরভাগ লোক হ্যাঁ most of the people অধিকাংশ জনক জনকটা কোথায় অধিকাংশ জনগণ কোন দেশের এই দেশে ঠিক আছে তাহলে আমরা দেশে দেশে সেখানে আমরা অব দিয়ে দেবো তাহলে most of the people অব দিয়ে দেবো of this country তাই না তার দে বানানটা মনে হয় most of the people of this country they are right এরপর আমরা কি ভারটা দেব মৌলিক অধিকার আচ্ছা ওই যে কারণ এখানে নেগেটিভ আছে ভোগ করেন না তাহলে কি হবে ডু নট এনজয় হবে ডু নট এনজয় আচ্ছা ডু নট এনজয় কি হবে কাতে বেসিক কি 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 করে না বলেন তো মৌলিক They are fundamental right. Good, very good. Yes, yeah, they are fundamental. Fundamental right.
ফান্ডামেন্টাল রাইটস বা আমরা বেসিক রাইটসও বলতে পারি বা বেসিক নিডসও বলতে পারি আচ্ছা এলিমেন্টারি রাইটস রাইটসও বলতে পারি রাইটস মৌলিক অধিকার ঠিক আছে এরপরে কিভাবে আন্ডার 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 মিলিটারি গভর্নমেন্ট হ্যাঁ এই যে অধীনে বলা হচ্ছে মানে সামরিক শাসনের অধীনে তাহলে সামরিক শাসনের অধীনে আন্ডার হ্যাঁ ইয়েস আন্ডার মিলিটারি গভর্নমেন্ট রুল রাইট রাইট তাহলে কি হবে আন্ডার মিলিটারি গভর্নমেন্ট রুল মিলিটারি গভর্নমেন্ট গভর্নমেন্ট কে আমরা সম্পর্কে এবার লিখতে পারি বা পুরোটা লিখতে পারি চাইলে আর মিলিটারি রুল বলতে পারি রুল ঠিক আছে রাইট শাসন মোটামুটি বুঝতে পেরেছেন আমরা এখন চলে যাব পরবর্তী কোয়েশ্চেন নেপাল এবং ভারতের মধ্যে কোন দেশকে তুমি বাংলাদেশে বারবার বন্যার জন্য দায়ী বলে মনে করো হ্যাঁ বলেন এবারে এই সেন্টেন্সটাকে আপনারা করেন তাহলে দায়ী মনে করা দায়ী 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 করা মানে কি রেসপন্সিবিলিটি আচ্ছা আচ্ছা রেসপন্সিবল হবে স্যার responsible for right responsible for responsible এখন কোন জিনিসটা দায়ী এবার আমাদের সাবজেক্টটা কি কোন দেশ তাহলে কোন দেশ কে তাহলে কোন দেশ in which country which country which country আচ্ছা কোন দেশের মধ্যে নেপাল এবং ভারতের মধ্যে তাহলে নেপাল এবং ভারত দুইটা দেশ না দুইয়ের মধ্যে কোন কিছু মিলে আছে between হবে স্যার নেপাল এবং ভারত between ব্যবহার করে থাকে ঠিক আছে আপনারাই করেন আমি এবার আমরা মেইন মানে কেমন ফ্লাড বলেন তো বারবার বন্যা মানে ঘন ঘন আসে রিপিট হয় আমরা কেন তুমি ইংরেজি শিক্ষাদানের প্রচলিত পদ্ধতিকে সিএলটি শিক্ষাদান পদ্ধতির চেয়ে ভালো বলে মনে করা সিএলটি মানে হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এটা হচ্ছে মোস্ট লেটেস্ট একটা পদ্ধতি আর কি সেই বিষয় নিয়ে আমরা এখন লিখবো আমার ভাব কি ভাব কোনটা আছে ভালো বলে মনে করা নেগেটিভ ভাবে আচ্ছা তাহলে ওয়াই না কেন কেন ইংরেজি কি ওয়াই ওয়াই why you have don't have it it's negative don't you চিন্তা করেন তাহলে why don't you think of it yes I am here হ্যাঁ এবার বলেন তারপরে why don't you think এরপর কারণ মেথড traditional system আমরা সিস্টেম বলতে পারি মেথড সিস্টেম অথবা মেথড হ্যাঁ অফ টিচিং আমরা মেথড বলতে পারি অথবা সিস্টেম বলতে পারি অফ টিচিং কিসের মেথড কিসের সিস্টেম টিচিং এর সিস্টেম আচ্ছা কোন বিষয় ইংলিশ তাই না টিচিং ইংলিশ ইংলিশ আচ্ছা টিচিং ইংলিশ আচ্ছা এরপর আমরা লিখবো ইজ বেটার যেহেতু আমাদের যেহেতু পছন্দ করা বেটার দেন তুলনা করা হচ্ছে কি বেটার দেন সিএলটি এলটি বেটার দেন সিএলটি টিচিং মেথড বা সিস্টেম এভাবে আমরা লিখতে পারি
প্রশ্ন উত্তর চিহ্ন তাই না হয়েছে কিনা আবার দেখেন আপনি লেখেন সবাই তাহলে why don't you think the traditional method of teaching english is better than the CLT teaching system তো আমরা তাহলে পরবর্তী সেন্টেন্সে চলে যাই 20 নম্বর একটু শেষ হয়ে গেছে আর মাত্র কত 5-10 মিনিট পরে আপনাদের ছুটি হয়ে যাবে আচ্ছা বলেন 20 নম্বর শিক্ষা বলে মনে করো এখানে আবার মনে করো বলা হচ্ছে তাহলে একই জিনিস আমরা থিঙ্ক বলবো ঠিক আছে ডু ইউ থিঙ্ক তুমি মনে করো মানে কি ডু ইউ থিঙ্ক এখন এবার আসেন প্রথম দিকে আমরা কিছু কাজ করব কি বিষয়টা আমরা চিন্তা করব ভোকেশনাল মানে বৃত্তিমূলক শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা ইংরেজি কি ভোকেশনাল এডুকেশন এডুকেশন ভোকেশনাল এন্ড জেনারেল এডুকেশন and general education okay. general education good very good sir eta ki education uchcharon na ki education education general education vocation acha gelo ekhon ami jodi kon ta bola hocche mane kon shikha tare which hobe acha system which of the vocational education and general education do you think is more helpful na do you think kiri babla is more helpful mane ki sahayak thik ache odik sahayak odik sahayak tai more helpful debo acha bole er por more helpful tar por keno keno bolen kon khetre helpful ekhane ki bola hocche arthosamajik arthosamajik prekhapot arthosamajik prekhapot ingreji ki সোশ্যাল ইকোনমিক সোশ্যো সোশ্যো ইকোনমিক দিব সোশ্যো হাইব্রিড একটা ইকোনমিক দিব ঠিক হ্যাঁ 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 ইন দা সোশ্যো ইকোনমিক কনটেক্সট কনটেক্সট মানে কি প্রেক্ষাপট পার্সপেক্টিভ ঠিক আছে আমরা দুটাই দিতে পারি সোশ্যো ইকোনমিক পার্সপেক্টিভ বা সোশ্যো ইকোনমিক কনটেক্সট ওকে অফ আওয়ার কান্ট্রি ঠিক আছে যেটা আমাদের দেশে বলা হচ্ছে কাদের আমাদের দেশে তাহলে অফ আওয়ার কান্ট্রি প্রশ্ন উত্তর তাহলে গেল সেন্টেন্সটা মোটামুটি একটা বড় সড় বাক্য হয়েছে দেখেন কি বুঝতে পারেন কিনা তাহলে হুইচ অফ দা ভোকেশনাল এডুকেশন এন্ড জেনারেল এডুকেশন ডু ইউ থিংক ইজ মোর হেল্পফুল ইন দা সোশ্যো ইকোনমিক কনটেক্সট অফ আওয়ার কান্ট্রি ক্লিয়ার ক্লিয়ার হয়েছে কিনা বলেন ঠিক ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে চলে যাই আমাদের পরবর্তী সেন্টেন্সটা ছিল ঢাকার কোন এলাকাটি তুমি বসবাসের জন্য অধিক উপযোগী বলে মনে করো এটা ছোটখাটো একটা বাক্য আমরা যুক্ত করে দিলাম তাহলে কোন কোন ডু ইউ থিংক লোকেশনও দিতে পারি ঠিক আছে এরিয়া এরিয়া কোথায় এরিয়া ঢাকা তাই না ঢাকা অফ ঢাকা অফ ঢাকা অফ ঢাকা কি বলে মনে করো তাহলে ডু ইউ থিংক Do you think? আচ্ছা তারপরে do you think is কত অধিক সেটা বলা হবে ঠিক আছে for living বসবাস তাহলে আমরা for living living for living দিতে অথবা রেসিডেন্স বা যেটাই দেন না কেন গড়বড় which area of Dhaka do you think is more suitable for living মোটামুটি একটা সুন্দর বাক্য হয়ে গেছে প্রশ্ন বাক্য ওকে আচ্ছা আমরা এখন চলে যাব পরবর্তী সেন্টেন্সে এবার আসেন আমাদের 22 নাম্বার কার নেতৃত্ব দেশের মানুষের কল্যাণের জন্য দৃষ্টান্ত স্বরূপ বলে তুমি মনে করো দ্রুত দ্রুত সবসময় মনে রাখবেন ভারতকে আমরা বেছে দেবো ভারতকে হুজ লিডারশিপ কার নেতৃত্বে তাহলে কার যেহেতু কার বলা হয়েছে তাহলে হুজ হবে হুজ লিডারশিপ ডু ইউ থিংক ভেরি গুড ডু ইউ থিংক আচ্ছা তুমি মনে করো আর কি মনে করো বলো তো দৃষ্টান্ত স্বরূপ বলে কি হবে দৃষ্টান্ত স্বরূপ ফর এক্সাম্পল
আমার ভাগ দিতে হবে মেইন ভাবে কিন্তু এখানে উইচ বেশি বৃদ্ধি ইজ হবে হ্যাঁ ডু ইউ থিংক ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান এক্সাম্পল এক্সাম্পল অফ হবে না সরি এক্সাম্পল কি লিখছে ওয়েলফেয়ার না মানে অন দ্য ওয়েলফেয়ার অন দ্য ওয়েলফেয়ার কিসের ওয়েলফেয়ার বলেন মানুষের অব দা অব দা পিপল আচ্ছা কোন মানুষের গভর্নর কান্ট্রি আমাদের দেশের গভর্নর পদ সিস্টেম মোটামুটি হয়েছে এবার দেখেন সেন্টেন্সটা কি হচ্ছে মানে হুজ লিডারশিপ ডু ইউ থিংক ইয়ার এভাবে আমরা অনুবাদটা করতে পারি আমরা আমাদের পরবর্তী সেন্টেন্স পরবর্তী সেন্টেন্সটা ছিল টেলিভিশন শিল্পীদের মধ্যে কার অভিনয় তোমার বেশি ভালো লাগে এমন মানে কি বলেন তো ওই যে অনেকের মধ্যে যখন বুঝাবে Who's acting do you like most among the TV artists? Who's acting on the paper? Yeah, I'm right about the paper. এভাবে আমরা দিতে পারি দুই রকম ভাবে আমরা আশা করতে পারি আচ্ছা আশা করি আমরা চলে যাবো পরবর্তী আচ্ছা ভোকাবুলারি কিন্তু আসলে এটা তো আর আমি শিখাইতে পারবো না তারা নিজে শিখতে হবে এগুলা সিনোনিম জানতে পারলে ভালো আপনার পরে বসবে আচ্ছা বুঝতে পেরেছেন তাহলে হুজ প্রবলেমস ডু ইউ থিংক আর এক্সপেরিমেন্টস দ্য কান্ট্রিজ কমিউনিকেশন অন ড্রাইভ কত বলতে দ্য কান্ট্রিজ ইয়ার ওয়াইজ ঠিক আছে দ্য কান্ট্রিজ প্রবলেম ফর এ থিং দেশের অগ্রগতির অন্তরায় বলে তুমি
আর কোন কোন সমস্যাকে মনে করো, ঠিক আছে? এইভাবে আমরা সেন্টেন্স করতে পারি। আচ্ছা লাস্ট সেন্টেন্স, যে লাস্ট সেন্টেন্স কি আমরা করতে হবে লাস্টটা সহজ লিখে আপনারা খালি ভালো পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, US, UA, সকালে নাস্তা বলেছে, ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা একসাথে খেতে, আবার ইন দ্য মর্নিং বলতে হয় না, ঠিক আছে? আপনি ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং বলে এটা রিডান্ডেন্সি হয়ে যাবে, মানে এটা হচ্ছে অতিরঞ্জন দোষ হয়ে যাবে, মানে একই জিনিস যেটা বুঝাই সেটা বলার দরকার। এরকম অসংখ্য আছে, যেমন বাংলা বাক্যে আমরা ইদানিং কাল বলি না, ইদানিং কাল কখনো বলা যায় না, ইদানিং বলেই তো কালকে বোঝাচ্ছে, সময়কে ইন্ডিকেট করছে, সেই জন্য ইদানিং এর সাথে কাল বলা যায় না, এই জন্য ব্রেকফাস্ট এর সাথে ইন দ্য মর্নিং বলা যায় না, ঠিক আছে? ওকে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট, আমাদের এই সকালের নাস্তায় তুমি কি খাও? প্রতিষ্ঠা বাক্য আছে, প্রতিষ্ঠা বাক্য আমাদের ক্লিয়ার হয়ে গেছে, প্রশ্ন আছে কিনা থাকলে বলেন, এরপরে আমরা আমাদের আলোচনাটা শেষ করব। স্যার স্যার একটু 10 নাম্বারটা আবার একটু বললে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, তাহলে 10 নাম্বারটা আমি বলে দিই। তোমার বাবার এতটা কি হবে তাহলে আবার কি এইভাবে আমরা করতে পারি। Why do you want to put the hand-to-hand link? Sir, in every month, haven't you? Sorry? In every month, from your father, in every month, no? No, no, no. I can say that every month is a time. So every month is a time, so it's an adverb. Where do you want to put a preposition? Oh, okay. Where is it? আপনাদের একদম করাতে পারবো না, যখন অ্যাডভান্স দিয়ে চলে যাবেন হয়তো আমরা এত সময় দেবো না। আমরা চলে আসছি আমাদের এখন আপনার সাথে কথা বলবো ইউনিভার্সের সামনে, সবকিছু বলেন আপনাদের সাথে। আমাদের এখানে আমরা
আমরা কোনো কারুকাজ করি নাই, মাঝে মাঝে বলি একটা ওর্নামেন্টেশন দেওয়া, আপনি এখন কম ইউজ করেন করেন বা ফ্রেজাল ভার্ব ইউজ করেন তাহলে আরো সুন্দর হয়। তো সেটা এখন দেখাচ্ছি না প্রাইমারি স্টেজের জন্য, আমরা হয়তো বা এগুলো ভবিষ্যতে দেখাবো আর কি এক সময়। তো এখানে আপনাদের আবার বলেন মানে আপনারা যে কাজ করছেন কিনা সবাই বলেন, একদম লয়াল ভার বলেন, আপনারা হোম টাস করছেন কিনা সবাই? সবগুলো করি নাই, কিছু করছিলাম। আমি বলবো আপনারা অনেকেই ডিকশনারি বা অনলাইন থেকে হেল্প নেন, গুগল থেকে সাহায্য নিতে পারেন, সেটা করবেন না প্লিজ। আমাদের আপাতত আমরা